আসসালামু আলাইকুম। মাইক্রোপ্রসেসর এন্ড ইন্টারফেসিং ল্যাব টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা এক্সপেরিমেন্ট 7 এর সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে আমি এক্সপেরিমেন্ট 7 এর অবজেক্টিভ 2 নিয়ে আলোচনা করব। এক্সপেরিমেন্ট 7 এর প্রথম ভিডিওতে আমরা দেখেছি কিভাবে 8086 মাইক্রোপ্রসেসরের মাধ্যমে ডট ম্যাট্রিক্স ডিসপ্লের বিভিন্ন এলইডি কে বিভিন্ন সিকোয়েন্সে অন অফ করে লাইটিং অ্যানিমেশন তৈরি করা যায়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে 8086 মাইক্রোপ্রসেসরের মাধ্যমে এলইডি ডট ম্যাট্রিক ডিসপ্লেতে অ্যালফাবেট, নাম্বার অথবা প্যাটার্ন শো করা যায়। ডট ম্যাট্রিক ডিসপ্লেতে কিভাবে অ্যালফাবেট শো করানো যায় সেটা দেখার আগে আমরা ডট ম্যাট্রিক ডিসপ্লের এই স্ট্রাকচার নিয়ে আরেকটু অ্যানালাইসিস করব। আমরা দেখেছি ডট ম্যাট্রিক ডিসপ্লের রো এবং কলামের লজিক স্টেট চেঞ্জ করে আমরা এই ডিসপ্লের যেই কোনো এলইডিকে অন অথবা অফ করতে পারি। তবে এই স্ট্রাকচারে একাধিক এলইডিকে অ্যাট এ টাইম অন করতে গেলে আমরা একটা প্রবলেম ফেস করব। একাধিক এলইডি যদি একই রো অথবা একই কলামে থাকে সেক্ষেত্রে প্রবলেম নেই, তবে ভিন্ন রো এবং ভিন্ন কলামের একাধিক এলইডিকে যদি আমরা অ্যাট এ টাইম অন করতে চাই তাহলে আমাদেরকে একটা প্রবলেম ফেস করতে হবে। যেমন আমরা যদি এখানে এই এলইডি আর এই এলইডি এই দুইটি এলইডিকে অন করতে চাই, আমরা যেটা করতে হবে এখানে PC5 এই রোটাকে লজিক 1 করে দিতে হবে আর এই কলামটা এটা লজিক 0 হবে আর এই কলামটা লজিক 0 হবে, বাকি কলামগুলো লজিক 1 থাকবে। সেই ক্ষেত্রে শুধু এই এলইডি আর এই এলইডি অন হবে, বাকি কোনো এলইডি অন হবে না। যেহেতু দুইটা এলইডি সেম রোতে আছে সুতরাং দুইটা এলইডিকে অন করতে কোনো সমস্যা হয়নি। আবার আমরা যদি এখানে এই এলইডি আর এই এলইডিকে অন করতে চাই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমরা এটাকে 1 করে দিব, এটাকে 1 করে দিব আর এটাকে 0 করে দিব আর বাকি কলাম সবগুলোকে 1 করে দিব, তখন শুধু এই দুইটা এলইডি অন হবে, এর বাইরে অন্য কোনো এলইডি অন হবে না। এখন আমরা একটা কেস দেখব যেখানে দুইটা এলইডি ভিন্ন রো এবং ভিন্ন কলামের। যেমন আমি যদি এই এলইডিকে অন করতে চাই এবং এই এলইডিকে অন করতে চাই, এরা কিন্তু ভিন্ন রো এবং ভিন্ন কলামের এলইডি। এটা হচ্ছে থার্ড রো এবং থার্ড কলামের এলইডি আর এটা হচ্ছে সেকেন্ড রো ফোর্থ কলামের এলইডি। এখন এই দুইটাকে যদি আমরা শুধু অন করতে চাই তখন আমরা এখানে 1 দিতে হবে, কারণ যেহেতু এই এলইডি অন হবে এখানে 1 দিতে হবে, আবার এই এলইডি যেহেতু অন হবে এই রোতেও 1 দিতে হবে, আবার এই এলইডিকে যেহেতু আমরা অন করছি সুতরাং কলামে এখানে 0 দিতে হবে আর এই এলইডিকে অন করার জন্য এখানে কলামে 0 দিতে হবে। সেক্ষেত্রে এই দুইটা এলইডি অন হবে। কিন্তু আমরা যদি এই এলইডির দিকে দেখি এটাও কিন্তু অন হয়ে যাবে, কারণ এখানে রোতে 1 আছে আবার কলামে 0 আছে, তাহলে এটা অন হয়ে যাবে। আবার এই ক্ষেত্রেও এখানে কলামে 0 আছে এবং রোতে 1 আছে সুতরাং এটাও অন হয়ে যাবে। তো আমরা চাচ্ছিলাম শুধু এই দুইটা এলইডিকে অন করার জন্য, কিন্তু এই দুইটা এলইডিকে অন করতে গেলে আমরা দেখলাম এখানে আরও দুইটা এলইডি অন হয়ে যাচ্ছে। তো এটা ম্যাট্রিক ডিসপ্লের একটা প্রবলেম। ম্যাট্রিক ডিসপ্লেতে আমরা এলইডিগুলোকে ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারবো যদি এলইডিগুলো সেম রো এবং সেম কলামে থাকে, কিন্তু যদি ভিন্ন রো এবং ভিন্ন কলামের এলইডি হয়ে থাকে তখন এদেরকে ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করা পসিবল না। এখন ম্যাট্রিক ডিসপ্লেতে যদি আমরা অ্যালফাবেট শো করতে চাই তাহলে অবশ্যই এই প্রবলেমটা আমাদেরকে সলভ করতে হবে, কারণ অ্যালফাবেট শো করতে গেলে এখানে ভিন্ন রো এবং ভিন্ন কলামের একাধিক এলইডিকে অবশ্যই অন করার প্রয়োজন হবে। যেমন আমরা যদি এখানে ইংলিশ ক্যাপিটাল এ লেটারটা শো করানোর চেষ্টা করি সেক্ষেত্রে এখানে যে প্যাটার্নটা দেখা যাচ্ছে এখানে এই এলইডিগুলোকে আমাদেরকে অন করতে হবে আর বাকি যে এলইডিগুলো আছে সেগুলো অফ রাখতে হবে। এখন আমরা একটু চেষ্টা করে দেখতে পারি এই স্ট্রাকচারে এই এলইডিগুলোকে অ্যাট এ টাইম অন করা যায় কি না। ক্যাপিটাল এ দেখানোর জন্য আমাদেরকে এই এলইডিগুলোকে অন করতে হবে। এখন আমরা যদি এই কলামের এলইডিগুলোকে অন করতে চাই আমাদেরকে এই রোগুলোতে লজিক 1 দিতে হবে, আবার এই এলইডিকে অন করার জন্য এখানে লজিক 1 দিতে হবে, এখানে এই এলইডিকে অন করার জন্য এখানে লজিক 1 দিতে হবে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই কলামের এলইডিগুলো অন হচ্ছে সুতরাং এই কলামে লজিক 0 দিতে হবে, এই কলামের এলইডি অন হচ্ছে এই কলামে লজিক 0 দিতে হবে, এই কলামের এলইডি অন হচ্ছে এই কলামের লজিক 0 দিতে হবে, এভাবে এটাতে 0 দিতে হবে, এটাতে 0 দিতে হবে, এটাতে 0 দিতে হবে। তো আমরা যদি এইভাবে লজিক লেভেলগুলো সেট করি আমরা দেখব এখানে যে এলইডিগুলো আছে তার বাইরের যত এলইডি আছে আসলে সবগুলাই জ্বলবে। যেমন আমরা যদি এই এলইডির দিকে তাকাই এখানে রোতে আছে লজিক 1 আর কলামে আছে লজিক 0 সুতরাং এটাও জ্বলবে। এক্ষেত্রেও এখানে লজিক 1 এখানে লজিক 0 এটাও জ্বলবে। সিমিলারলি আমরা দেখব এখানে আসলে সবগুলো এলইডি জ্বলবে। তো এইভাবে যদি সবগুলো এলইডি জ্বলে উঠে তাহলে আমরা যেই প্যাটার্ন অথবা যে অ্যালফাবেট এখানে দেখাতে চাচ্ছিলাম সেটা তো আর দেখাবে না।
তো এই সমস্যা সমাধানের যে মেথড সেটাকে বলা হয় স্ক্যানিং। স্ক্যানিং টেকনিক ইউজ করে আমরা ভিন্ন রো এবং ভিন্ন কলামের এলইডি কে এট এ টাইম অন করতে পারবো এবং যে কোনো অ্যালফাবেট অথবা প্যাটার্ন আমরা ম্যাচে ডিসপ্লেতে দেখাতে পারবো। এবার আমি স্ক্যানিং মেথড নিয়ে আলোচনা করব। স্ক্যানিং দুই প্রকার, একটা হচ্ছে রো স্ক্যানিং আর একটা হচ্ছে কলাম স্ক্যানিং। আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কলাম স্ক্যানিং। কলাম স্ক্যানিং এর ক্ষেত্রে এট এ টাইম একটা কলামকে অ্যাক্টিভ রাখা হয়, বাকি কলামগুলোকে ইনঅ্যাক্টিভ রাখা হয়। ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে কোনো একটা কলামকে যদি আমরা ওয়ান করে দিই, সেক্ষেত্রে রোতে ওয়ান অথবা জিরো যাই হবে হোক না কেন, ওই কলামের কোনো এলইডি আর অন হবে না। এই বিষয়টা আমরা অলরেডি জানি, কারণ যেহেতু কলামের সাথে হচ্ছে এলইডির ক্যাথোড কানেক্ট করা আছে, সুতরাং ক্যাথোডকে যদি আমরা ওয়ান করে দিই সেক্ষেত্রে অ্যানোডে ওয়ান দিলেও আর এলইডিগুলো অন হবে না। তো কলাম স্ক্রিনিংয়ে প্রথমে প্রথম কলাম যেটা আছে সেটাকে অ্যাক্টিভ রাখা হয়, এরপরে সেকেন্ড কলামকে অ্যাক্টিভ রাখা হয়, তারপরে থার্ড কলামকে অ্যাক্টিভ রাখা হয়, এরপরে ফোর্থ কলামকে অ্যাক্টিভ রাখা হয়, এভাবে ফিফথ, সিক্স, সেভেন্থ এবং লাস্ট কলামকে অ্যাক্টিভ করা হয় এবং এই প্রসেসটা চলতে থাকে। অর্থাৎ যে কোনো মুহূর্তে একটা কলাম অ্যাক্টিভ থাকে, বাকি কলামগুলো ইনঅ্যাক্টিভ থাকে। অথবা অন্যভাবে আমরা বলতে পারি এই জিরোটা এখানে রোটেট করে, জিরোটা প্রথমে এই পজিশনে থাকে, তারপর এই পজিশনে, তারপর এই পজিশনে, এভাবে এভাবে রোটেট করতে থাকে। তো এই প্রসেসটা এভাবে চলতেই থাকে। এখন যখন প্রথম কলামকে অ্যাক্টিভ করা হবে তখন আমরা এখানে যে প্যাটার্নটা দেখাইতে চাচ্ছি সেই প্যাটার্নে প্রথম কলামে কোন কোন এলইডিগুলো অন আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাপিটাল এ দেখানোর জন্য প্রথম কলামে কোনো এলইডি অন নেই। সেক্ষেত্রে প্রথম কলাম যখন অ্যাক্টিভ থাকবে তখন আমরা সবগুলো রোতে জিরো দিয়ে দিব, কারণ আমরা এখানে কোনো এলইডি অন করব না। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড কলামে প্রথম দুইটা এলইডি ছাড়া বাকি সবগুলো এলইডি অন আছে। সেক্ষেত্রে সেকেন্ড কলাম যখন অ্যাক্টিভ হবে তখন আমরা প্রথম দুইটা রোতে জিরো দিব, বাকি রোগুলোতে আমরা ওয়ান দিব, তখন এই এলইডিগুলো জ্বলবে। আবার থার্ড কলামে এখানে এই দুইটা এলইডি অন হচ্ছে, সেক্ষেত্রে আমরা থার্ড কলাম যখন অ্যাক্টিভ হবে তখন এই দুইটা রোতে আমরা ওয়ান দিব, বাকি রোগুলোতে আমরা জিরো দিব। এইভাবে যেই কলামটা আমরা অ্যাক্টিভ করব সেই কলামের কোন কোন এলইডিগুলো অন করা দরকার সেটা আমরা রোতে বলে দিব। জিরো দিলে এলইডি অফ থাকবে আর ওয়ান দিলে এলইডি অন হবে। এখানে এই ফিগারে একটু ভুল আছে, ওয়ানটা এখানে হবে না, এখানে জিরো হবে, এখানে ওয়ান হবে, যেহেতু এই এলইডিকে অন করতে হবে। এটার ক্ষেত্রেও এখানে জিরো হবে আর এখানে ওয়ান হবে। এভাবে পরবর্তী কলামের জন্য যে কলামটা অ্যাক্টিভ হবে সেই কলামে কোন এলইডি অন হবে আর কোন এলইডি অফ থাকবে সেটা রোতে বলে দিতে হবে। এখন আমরা আগে যে প্রবলেমটা ফেস করেছিলাম, ভিন্ন ভিন্ন রো এবং ভিন্ন ভিন্ন কলামের এলইডিকে আমরা একসাথে অন করতে পারছিলাম না, এটার ক্ষেত্রেও কিন্তু একসাথে আমরা সবগুলো এলইডিকে অন করছি না, প্রত্যেকটা কলামের এলইডিগুলোকে আমরা আলাদা আলাদাভাবে অন করছি। তো এখানে আমরা যে জিরোটাকে রোটেট করছি অ্যাট এ টাইম, এখানে রো এর যে ভ্যালুগুলো আছে সেগুলো চেঞ্জ করছি, এটা যদি আমরা স্লোলি করি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ক্যাপিটাল এ দেখবো না, আমরা এখানে দেখবো কিছু এলইডি বিচ্ছিন্নভাবে অন অফ হচ্ছে। এখানে টোটাল প্রসেসটা একবার হওয়া মানে হচ্ছে একটা স্ক্যানিং সাইকেল কমপ্লিট হওয়া। তো আমরা যদি প্রতি সেকেন্ডে এই স্ক্যানিং সাইকেলটা 10 বার অথবা তার অধিক করতে পারি সেক্ষেত্রে পারসিস্টেন্স অফ ভিশনের কারণে আমরা এখানে এলইডিগুলো যে অন অফ হচ্ছে সেটা বুঝতে পারবো না। তখন আমাদের মনে হবে এখানে এই এলইডিগুলো কন্টিনিউয়াস জ্বলে আছে এবং আমাদের মনে হবে এই ডিসপ্লেতে ক্যাপিটাল এ দেখাচ্ছে। এই বিষয়টা আমি এখন অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছি। আমি এখানে যে কমপ্লিট স্ক্যানিং সাইকেলের কথা বলেছি, আমরা যদি প্রতি সেকেন্ডে 0.125 স্ক্যান করি, অর্থাৎ একটা স্ক্যান কমপ্লিট হতে যদি আমাদের 8 সেকেন্ড সময় লাগে, সেই ক্ষেত্রে ডিসপ্লেতে কী দেখাবে আমরা এখানে দেখব। যে আমরা দেখতে পাচ্ছি খুব স্লোলি এখানে চেঞ্জ হচ্ছে, আর এখানে যে অ্যালফাবেট এ দেখাচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এবার আমরা স্ক্যানিং আরও বাড়িয়ে দিব, এখানে 0.33 কমপ্লিট স্ক্যান পার সেকেন্ড। স্ক্যানিং এখানে আরও তাড়াতাড়ি হচ্ছে, তারপরেও কিন্তু আমরা বুঝতে পারছি না এখানে ক্যাপিটাল এ দেখাচ্ছে। এরপরে 1.25 কমপ্লিট স্ক্যান পার সেকেন্ড, এখন আরও তাড়াতাড়ি স্ক্যানিং হচ্ছে, তারপরেও কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। এরপর 12.5 স্ক্যান পার সেকেন্ড, এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে ক্যাপিটাল এ দেখাচ্ছে কিন্তু এটা ফ্লিকারিং হচ্ছে। এরপর 1.25 কমপ্লিট স্ক্যান পার সেকেন্ড, এবার কিন্তু এখানে যে চেঞ্জ হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না, আমাদের কাছে মনে হচ্ছে এই এলইডিগুলো কন্টিনিউয়াসলি জ্বলে আছে আর এখানে আমরা ক্যাপিটাল এ দেখতে পাচ্ছি। এভাবে যে কোনো ম্যাট্রিক ডিসপ্লেতে, সেটা ছোটো ম্যাট্রিক ডিসপ্লে হোক অথবা বড় ম্যাট্রিক ডিসপ্লে হোক, আমরা যদি কোনো টেক্সট ওখানে দেখাতে চাই
অবশ্যই এই স্ক্যানিং প্রসেসের মাধ্যমে সেটা দেখাতে হবে। এবার আমরা MD8086 ট্রেনের বোর্ডে যে ডট ম্যাট্রিক্স ডিসপ্লে আছে সেই ডট ম্যাট্রিক্স ডিসপ্লেতে ক্যাপিটাল এ দেখাবো। সেটা দেখানোর জন্য এই প্রোগ্রামটা MD8086 ট্রেনের বোর্ডে লোড করে দিতে হবে। এখানে কিভাবে কলাম স্ক্যানিং এর মাধ্যমে ডট ম্যাট্রিক্স ডিসপ্লেতে অ্যালফাবেট এ দেখাবে 8086 মাইক্রোপ্রসেসরের জন্য আমরা সেই ইনস্ট্রাকশনগুলো লিখেছি। প্রথমে আমরা পোর্ট অ্যাড্রেসগুলো এখানে ডিফাইন করে দিয়েছি, এরপরে কন্ট্রোল ওয়ার্ডটা এখানে কন্ট্রোল রেজিস্টারে পাঠাচ্ছি। এই কন্ট্রোল ওয়ার্ডটা আমরা কীভাবে পেয়েছি সেটা এক্সপেরিমেন্ট 7-এর ভিডিও 1-এ আমরা দেখেছি। এরপর এখানে পোর্টের সবগুলো ভ্যালু সেট করা হয়েছে 1, যেহেতু পোর্টের সাথে গ্রিন কালারের এলইডি কানেক্টেড সুতরাং গ্রিন কালারের কোনো এলইডি অন হবে না। এরপর একটা লেভেল ডিফাইন করা হয়েছে L1, আর এখানে লেখা হয়েছে মুভ SI অফসেট ফন্ট। এখানে ফন্ট নামে একটা লেভেল আছে, তো অফসেট ফন্ট মানে হচ্ছে ফন্ট লেভেলের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে SI এর মধ্যে লোড হবে অথবা SI এর মধ্যে কপি হবে। এখন এই অ্যাড্রেসের মধ্যে আমরা DV ডেটা বাইট অর্থাৎ 1 বাইট করে কিছু ডেটা রেখেছি। ফন্টটা হচ্ছে এই ডেটার ইনিশিয়াল অ্যাড্রেস, যেমন এই যে এই ডেটা রাখা হয়েছে এই ডেটাগুলো ফন্ট এই অ্যাড্রেসে রাখা হয়েছে। এরপরটা হচ্ছে ফন্ট +1, তারপর ফন্ট +2, এভাবে পরপর এখানে 8 বাইট ডাটা রাখা হয়েছে। তো এই ডেটাগুলো আমরা কোথায় পেয়েছি? এই ডেটাগুলোই মূলত আমরা প্রিভিয়াস স্লাইডে দেখেছিলাম। এখানে ফার্স্ট কলামের ক্ষেত্রে কোন এলইডিগুলো অন হবে, সেকেন্ড কলামের ক্ষেত্রে কোন এলইডি অন হবে, থার্ড কলামে কোন এলইডি অন হবে, সেগুলাই এখানে লেখা আছে। যেমন আমরা ওখানে দেখেছিলাম ফার্স্ট কলামে কোনো এলইডি অন হবে না, সেকেন্ড কলামে দুইটা এলইডি অন হবে না, বাকি এলইডিগুলো অন হবে। এই যে এখানে সেটা ছিল যে ফার্স্ট কলামে কোনো এলইডি অন হবে না, সেকেন্ড কলামে দুইটা অফ থাকবে, বাকিগুলো অন থাকবে। তো এই ডেটাগুলোই মূলত আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এই লাইনের মাধ্যমে আমরা এখানে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোর প্রথম ডেটার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আমরা SI এর মধ্যে লোড করছি। এরপর 8 বিটের একটা নাম্বার আমরা AH-এ কপি করছি, আর এই নাম্বারটার মাধ্যমে মূলত আমরা কলাম স্ক্যানিং করব। আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে 1, শুধু একটা 0, তাহলে এই 0টাই বারবার রোটেট হবে স্ক্যানিংয়ের জন্য। এরপর আমরা আরেকটা লেভেল এখানে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে লিখছি মুভ AL বাইট PTR CS SI। এই বাইট PTR ওয়ার্ডটা ইউজ করা হয় আমরা যখন মেমোরি থেকে 1 বাইট ডেটা নিব, সেক্ষেত্রে এখানে বাইট PTR লেখা হয়। 2 বাইট ডেটা নিতে গেলে তখন ওয়ার্ড PTR লেখা হয়। তো এখানে 1 বাইট ডেটা নিব এই মেমোরি অ্যাড্রেস থেকে। আমরা যেহেতু এই কোডটা লোড করছি কোড সেগমেন্টে, তাহলে এগুলো কোড সেগমেন্টে থাকবে, কোড সেগমেন্টের SI অ্যাড্রেস। SI অ্যাড্রেসটা অলরেডি আমরা এখানে কপি করেছি, এখানে প্রথম ডেটার যে অ্যাড্রেসটা সেটাই হচ্ছে SI অ্যাড্রেস। তাহলে এই অ্যাড্রেস থেকে যখন ডেটা নিবে এই প্রথম বাইট ডেটাটাই নিবে, যেহেতু প্রথম অ্যাড্রেস হচ্ছে এইটা, তাহলে এই অ্যাড্রেসে যে ডেটাটা আছে এখানে 8টা 0, সেই ডেটাটা এখানে AL এ নিবে। AL থেকে সেটা পাঠাবে পোর্ট C-তে। তো আমরা জানি এখানে ম্যাট্রিক্স ডিসপ্লের যে রোগুলো আছে সেগুলো পোর্ট সি এর সাথে কানেক্টেড, তাহলে পোর্ট C-তে এই ডেটাটা পাঠাবে। এরপরে এখানে AH-এর যে ভ্যালুটা ছিল যেটা হচ্ছে স্ক্যানিংয়ের জন্য, স্ক্যানিংয়ের জন্য যে ভ্যালুটা ছিল সেটা এখানে AL এ নেওয়া হচ্ছে। এরপর AL থেকে পোর্ট B-তে পাঠানো হচ্ছে। AL এ নেওয়া হচ্ছে এজন্য যেহেতু আউট ইনস্ট্রাকশনে AL ব্যবহার করতে হবে, এজন্য AL এ প্রথমে নেওয়া হয়েছে, AL থেকে পোর্ট B-তে পাঠানো হচ্ছে। তো পোর্ট B-তে পাঠালে যেটা হবে, পোর্ট B এর সাথে হচ্ছে ম্যাট্রিক্স ডিসপ্লের কলামগুলো কানেক্টেড, রেড এলইডির কলামগুলো এখানে কানেক্টেড, সুতরাং ওখানের প্রথম একটা কলাম হবে 0 আর বাকি কলামগুলো হবে 1, অর্থাৎ প্রথম কলামটা এখানে অ্যাক্টিভ থাকবে। আর প্রথম কলামে কোনো এলইডি অন হবে না যেহেতু সবগুলো 0। এরপরে এখানে টাইমারকে কল করা হচ্ছে, ডিলে লুপ, এটা আমরা দেখেছি, এই ডিলে লুপকে কল করা হচ্ছে। এবং এখানে ডিলে লুপের যে ভ্যালুটা এটা খুব ছোট একটা ভ্যালু, সুতরাং বেশি সময় ডিলে করবে না, খুব অল্প সময় ডিলে করবে। এখানে যদি আমরা বেশি সময় ডিলে করি তাহলে স্ক্যানিং স্লো হয়ে যাবে, এই জন্য ফার্স্ট স্ক্যানিংয়ের জন্য আমরা এখানে টাইমটা কমিয়ে দিব। আমি এখানে যে সময়টা দিয়েছি এই সময়টা যদি দেওয়া হয় তাহলে 12.5 প্রতি সেকেন্ডে 12টা কমপ্লিট স্ক্যানিং সাইকেল কমপ্লিট হবে। আর আমরা যদি এটাকে আরও ছোট করে দিই সেক্ষেত্রে স্ক্যানিংটা আরও ফাস্ট হবে। তো এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ফার্স্ট কলাম স্ক্যানিং, ফার্স্ট কলামের স্ক্যানিং কমপ্লিট। এখন আমরা যেটা করতে হবে সেকেন্ড কলামের স্ক্যানিং করতে হবে। তো সেজন্য আমরা যেটা করব, এখানে সেকেন্ড কলামের যে ডেটাগুলো আছে সেগুলো আমাদেরকে নিতে হবে। সেটা নেওয়ার জন্য এখানে যে SI এটাকে বাড়াইতে হবে, কারণ SI ছিল প্রথম যে ডেটা সেটার অ্যাড্রেস। এখন পরবর্তী ডেটার অ্যাড্রেস পাওয়ার জন্য SI এর সাথে 1 অ্যাড করতে হবে, তাহলে SI কে ইনক্রিমেন্ট করতে হবে।
এরপর এখানে সিএলসি কমান্ডের মাধ্যমে আমরা ক্যারিকে ক্লিয়ার করে দিব। যদি কোনো ক্যারি থেকে থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে ROL রোটেট আউট অফ ক্যারি লেফট, এখানে AH কে একবার রোটেট করানো হচ্ছে, যেহেতু আমাদের কি স্ক্যানিং করতে হবে, সুতরাং এই জিরোটা যাতে রোটেট করে সেটার ব্যবস্থা করতে হবে। তো এটা যদি একবার রোটেট করে, রোটেট করলে এই জিরোর পজিশনটা তখন সেকেন্ড ডিজিটে চলে আসবে এভাবে। আর এটার লাস্টে যে ডিজিটটা রোটেট করলে লাস্টে যে ডিজিটটা সেটা ক্যারিতে যাবে। তো প্রথম ক্ষেত্রে ক্যারিতে ওয়ান যাবে, যেহেতু এই সবগুলাই হচ্ছে ওয়ান, ক্যারিতে ওয়ান যাবে। ক্যারিতে ওয়ান গেলে এখানে JC যে ইনস্ট্রাকশনটা আছে, জাম্প ইফ ক্যারি, যদি ক্যারি থাকে তাহলে L2 তে জাম্প করবে, তো এটা L2 তে জাম্প করবে। L2 তে জাম্প করে এরপরে SI যেহেতু এক বেড়ে গেছে, তাহলে পরবর্তী অ্যাড্রেস থেকে ডেটাটা AL এ নিবে এবং সেই AL থেকে এটা পোর্ট সিতে পাঠাবে, অর্থাৎ ম্যাট্রিক ডিসপ্লের রোতে পাঠাবে। তাহলে পরবর্তী স্ক্যানিংয়ের জন্য যে ডেটা সেটা রোতে চলে গেল। এরপরে AH কে আবার AL এ নেওয়া হচ্ছে, AH তো অলরেডি চেঞ্জ হয়ে গেছে, AL এ নেওয়া হচ্ছে এবং AL থেকে পোর্ট B তে পাঠানো হচ্ছে। তাহলে পোর্ট B এর যে সেকেন্ড কলাম সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং সেকেন্ড কলামের জন্য রোতে যে ডেটা সেটা অলরেডি রোতে চলে গেছে, সুতরাং সেকেন্ড কলামের দুইটা LED ছাড়া বাকি LED গুলা অন হয়ে যাবে। এরপর আবার ডিলে প্রসিজারকে কল করা হচ্ছে, আবার একটু ডিলে হবে, তারপর আবার SI ইনক্রিমেন্ট করা হবে, আবার এখানে ক্লিয়ার ক্যারি, ক্যারিকে ক্লিয়ার করে আবার এখানে রোটেট করানো হচ্ছে। তো রোটেট করানোর পরে এই জিরোটা এখানে চলে আসবে, এরপরে আবার এখানে দেখবে আরেকবার রোটেট করলে এখানে অবশ্যই ক্যারি বিটটা ওয়ান হবে, কারণ লাস্টের বিটটা ওয়ান, যেহেতু রোটেট করলে ক্যারি বিটটা ওয়ান হয়ে যাবে। সেক্ষেত্রে আবার L2 তে জাম্প করবে, L2 তে জাম্প করবে। জাম্প করার পরে এখন পরবর্তী অ্যাড্রেস, SI যেহেতু এক বেড়ে গেছে, এই অ্যাড্রেসের ডেটাটা আবার AL এ আসবে, AL থেকে পোর্ট সিতে যাবে, আবার এখানে AH এর এখন যে ডেটাটা আছে সেটা আবার পোর্ট B তে পাঠাবে, অর্থাৎ ম্যাট্রিক ডিসপ্লের কলামে পাঠাবে। এরপরে আবার ডিলে করবে এবং এই প্রসেসটা চলতে থাকবে, অর্থাৎ এখানে এটা থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো ডেটা ম্যাট্রিক ডিসপ্লে রোতে পাঠাবে, আর এখানে যে ডেটাটাকে রোটেট করানো হচ্ছে সেটা ম্যাট্রিক ডিসপ্লের কলামে পাঠাবে। এখন এই ইনস্ট্রাকশনগুলো 8 বার এক্সিকিউট হওয়ার পরে, অর্থাৎ লাস্টের যে ডেটা আছে সেটা রোতে দেওয়ার পরে AH এর ভ্যালুটা হবে তখন এরকম 0 1 1 1 1 1 1, অর্থাৎ এটা রোটেট করতে করতে একেবারে লেফটে চলে আসবে। এরপরে যদি আরেকবার ROL ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় তখন এই জিরোটা ক্যারিতে চলে যাবে। তো ক্যারি যদি জিরো হয় তখন, যেহেতু ক্যারি জিরো, এই কন্ডিশনটা আর ট্রু হচ্ছে না, তখন L2 তে আর জাম্প করবে না। L2 তে জাম্প না করলে এটা L1 এ জাম্প করবে, L1 এ জাম্প করে আবার এখানে ফন্টের যে ইনিশিয়াল অ্যাড্রেস সেটা SI এর মধ্যে লোড করবে, আবার স্ক্যানিংয়ের প্রথম যে ভ্যালুটা আছে সেটা AH এ লোড করবে। সেক্ষেত্রে এতক্ষণ ধরে যে স্ক্যানিং প্রসেস চলছিল সেটা আবার রিপিট করবে এবং এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এখন এই প্রসেসটা যদি চলে, ডিসপ্লেতে এখানে ক্যাপিটাল A দেখানোর কথা, যদি আমরা ডিলেটা এখানে ছোট রাখি, অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি 10টার বেশি স্ক্যানিং সাইকেল এখানে চলে, সেক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারবো যে A দেখাচ্ছে। তবে ডিলেটা যথেষ্ট ছোট হওয়া উচিত যাতে মাইক্রো প্রসেসর প্রতি সেকেন্ডে 100-এরও বেশি স্ক্যানিং সাইকেল কমপ্লিট করতে পারে, যাতে ডিসপ্লেতে কোনো ফ্লিকারিং না হয়। আর আমি এখানে 12.5 যেটা লিখেছি এটা হচ্ছে 1 MHz ক্লকের প্রসেসরের জন্য। আমি যে ট্রেনের বোর্ড ব্যবহার করছি সেখানে ক্লক ফ্রিকোয়েন্সি হচ্ছে 14.7465 MHz। তো এটার ক্ষেত্রে নাম্বার অফ স্ক্যানিং সাইকেল প্রতি সেকেন্ডে আরও অনেক বেশি হবে, 100-এর উপরে হবে। এজন্য এই ট্রেনের বোর্ডের ক্ষেত্রে এই ডিলে লুপে CX এর ভ্যালু 300 দিলে ডিসপ্লেতে কোনো ফ্লিকারিং হবে না। এতক্ষণ ধরে আমি যে প্রোগ্রামটা আলোচনা করেছি, এবার সেই প্রোগ্রামটা আমি MD8086 ট্রেনের বোর্ডে লোড করব। লোড কমপ্লিট হয়ে গেলে এবার আমি G দিয়ে এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করব। এই যে প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছে এবং ডট ম্যাট্রিক ডিসপ্লেতে ক্যাপিটাল A দেখাচ্ছে। যদিও আমরা এখানে ক্যামেরাতে দেখতে পাচ্ছি এখানে লাইট ইন্টেনসিটি উঠানামা করছে, অর্থাৎ ফ্লিকারিং হচ্ছে, কিন্তু আমরা ডিরেক্টলি দেখলে এরকম দেখবো না, ডিরেক্টলি দেখলে আমরা দেখবো এখানে কোনো ফ্লিকারিং হচ্ছে না। এখন এখানে যে এইটা দেখাচ্ছে সেটা হচ্ছে রেড কালারের A, আমরা যদি চাই যে কালার চেঞ্জ করে দিব, এটাকে গ্রিন কালার করব, সেটা খুবই সহজ, শুধুমাত্র এখানে পোর্ট B এর জায়গায় পোর্ট A করে দিতে হবে, আর এখানে পোর্ট এর জায়গায়
পোর্ট বি করে দিতে হবে। তাহলে পোর্ট বি এর সাথে যে এলইডি গুলো আছে রেড এলইডি সেগুলা আর অন হবে না, পোর্ট এর সাথে যে গ্রিন এলইডি সেগুলো অন হবে। আমি প্রোগ্রামটা আবার লোড করছি। এখন যে দেখাচ্ছে সেটা হচ্ছে গ্রিন কালারের এ। আমরা চাইলে এখানে ডিলে টাইমটা বাড়িয়ে দিতে পারি, যেমন সিএক্স এর বেলা যদি 3000 দেওয়া হয় তাহলে ডিলেটা আরো বেড়ে যাবে, তখন ডিসপ্লেতে কি দেখায় আমরা দেখব। এই যে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে ফ্লিকারিং হচ্ছে। আমি এটাকে আবার আগের মতো করে দিলাম। এখন আমরা এখানে অন্য কোনো অ্যালফাবেট অথবা নাম্বার দেখাইতে পারি। আমরা যদি এখানে চাই বাংলা নাম্বার দেখাবো, বাংলা নাম্বার এক দেখাবো, সেটাও আমরা দেখাইতে পারি। সেক্ষেত্রে এক দেখানোর জন্য এই ডিসপ্লের কোন এলইডিকে অন করতে হবে, কোনটাকে অফ করতে হবে, সেই প্যাটার্নটা আমরা আগে তৈরি করে নিব। সেই প্যাটার্নটা আমরা ম্যানুয়ালি তৈরি করতে পারি, তবে প্যাটার্ন তৈরি করার জন্য একটা সফটওয়্যার আছে, আমরা চাইলে সেই সফটওয়্যারও ব্যবহার করতে পারি। এই সফটওয়্যারের নাম হচ্ছে এলইডি ম্যাট্রিক স্টুডিও। যেমন এক দেখানোর জন্য আমরা এই যে কোন কোন এলইডি গুলো অন করতে হবে, এই যে এই এলইডি গুলা অন করলে এটা বাংলা একের মতোই দেখাচ্ছে। তো এটা আমরা আমাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারি। তো কোন এলইডি অন করতে হবে, কোন এলইডি অফ করতে হবে, সেই ইনফরমেশন গুলো কিন্তু এখানে নাম্বার হিসেবে দেওয়া আছে, ডেসিমেল নাম্বার হিসাবে। আমরা জাস্ট এই নাম্বারটা যদি এখানে বসিয়ে দিই, এখানকার যে নাম্বারটা এখানে যদি সরাসরি আমরা ডেসিমেল নাম্বার দিতে পারি, বাইনারি না দিয়ে ডেসিমেল নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি 0, তারপরটা হচ্ছে 64, এরপরে 161 হচ্ছে তিনটা। এই নাম্বারগুলোর মধ্যে মূলত কোন এলইডি অন হবে এবং কোন এলইডি অফ হবে সেই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো আমি নাম্বারগুলো এখানে লিখে দিলাম। এবার আমি প্রোগ্রামটা লোড করব। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলা এক দেখাচ্ছে। এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে MD8086 ট্রেনার বোর্ডের ডট ম্যাট্রিক ডিসপ্লেতে আমরা অ্যালফাবেট অথবা নাম্বার শো করতে পারি। এখন আমাদের কাছে যদি MD8086 ট্রেনার বোর্ড না থাকে অথবা আমরা যদি বাসায় প্র্যাকটিস করতে চাই, সেক্ষেত্রে আমরা MD8086 ট্রেনার বোর্ডের পরিবর্তে প্রোটিয়াস সফটওয়্যার ইউজ করতে পারি। প্রোটিয়াস সফটওয়্যারে আমরা সিমুলেশনের মাধ্যমে একই ধরনের কাজ করতে পারবো। তো এই এক্সপেরিমেন্টের থার্ড ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে প্রোটিয়াসের সিমুলেশনের মাধ্যমে আমরা এই এক্সপেরিমেন্টে প্র্যাকটিস করতে পারি।